নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে খুবই রোদ উঠেছে, কালকেও একই কথা বলেছিলাম, তারপরে বৃষ্টি ঢেলে দিয়েছে। ঠিক আছে, দেখো ছাদের অবস্থা, দেখো চারিদিকে, দেখো ওয়াও, পুরো ওয়াও। আর নিচে তো পুরো সেই শ্যাওলা জমে গেছে, জল জমে থাকতে থাকতে, মানে কালকে এত বৃষ্টি হলো আর বিজলি যা চমকালো, অসাধারণ। তো এই দুটো কী করছে? এই দুটো তো এদের কাজই করতে থাকে সারাদিন, জমাচেটি জমাচেটি জমাচেটি, তাছাড়া এদের কোনো কাজই নেই আর কি। আ বাবা, এই তো নতুন চুম্মা চাটি শুরু হয়ে গেছে, এ দুটো ডিম দিচ্ছে না, 3-4 দিন ধরে দেখছি এখনও ডিম দেয়নি, তবে মনে হয় খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তো এই যে চুচু, এ চুচু, এ এই এই কী করিস, নিচে 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 আকাশ শুধু সারাদিন। এবার এ যে হচ্ছে সুন্দরী, মনের দুঃখে একা একা বসে আছে, যে সবার জোর হয়ে যাচ্ছে আমার হচ্ছে না, এই যে মুখ্যি কাকারও জোরে মুখের দিকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে, কী করে এই মুখিটা মেল আর এই মুখিটা, এই মাথায় একটু ফাটা, এই মুখিটা ফিমেল, তো এর সাথে সাথে এর জোর দিয়ে দিলে ভালো হয়, অন্তত বাচ্চা তো মুখি হবে। তো এই যে আছে, মানে সব বাস, এই যে এটার হচ্ছে ফিমেল আছে কি ম্যাড্রাস, আর মেল আছে দেশি, বাচ্চা কী হবে শূন্য, মানে কোনো বাচ্চা মানে কোনো ধরনই হবে না, ঠিক আছে, না উঠবে না খেলবে, ও দেশেই হবে। এই যে কাকা লাল ছিঁড়া, হ্যাঁ কী খাচ্ছে খেতে দিচ্ছে বলো তো, হলুদ হলুদ কালার ধান, তো ধানেরা খায় মোটামুটি, গম শেষ হয়ে গেছে তাই অল্প করে ধান দিলাম, আর যখনই আমি ভিডিও বানাই এই ট্রেন যায়, কী যে অসুবিধা। সুন্দরীটা ভাগ্যিস মেয়ে না বেরোয়, মেয়ে শুদ্ধর আবার সুন্দরী কী হলো, সুন্দরী মেয়ে বেরোলো, বেরোয় লাল ছিঁড়ার সাথে জোড় হয়ে গেলো, তাই তাই তো হয় সব পায়রা বেজোড়। আরে যে একা একা কে দেয়ালে খোঁচাচ্ছে শ্যাওলা খাচ্ছে। তো এরপরে এরপরে তো দেখো এটা দুটো দাঁড়িয়ে আছে, কিন্তু এর মধ্যেই বেঁধে যাবে গণ্ডগোল, তাও অসাধারণ গণ্ডগোল, মারামারি হয়ে যাবে, ফাটাফাটি হয়ে যাবে, কি অসাধারণ গণ্ডগোল এখনই হবে। এই যে লাল ছিঁড়ার দেশির, ওয়া ওয়া ওয়া, একটু কাছে যাই। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে যেও। দেখেছো মারামারিটা কেমন লাগলো? এটা হচ্ছে কালছিরার বাচ্চা, এটা লালছিরা, এটার ওটা সেম একই হবে বড় হয়ে, এই যে এটা আর ওই ভেতরের বাচ্চাটা সেম একই দেখতে হবে। হ্যাঁ কাকা ডন, এবার লাগবে কাকার একটা জোড়, কাকার জোড়ের জন্য ওইটাই ঠিক আছে, ওই ছোট মাদিটা এর সাইডে যেটা থাকে এটা না, এর ডিম বাচ্চা আছে, মানে একটা বাচ্চা ফুটেছিল আর একটা ফুটে নেই। তো মুখী মনে হয় খুব তাড়াতাড়ি মাদিটা ডিম ডিম দিয়ে দেবে, এবার যদি এবার ডিম ফোটা হয়ে যাবে তারপরে এদের জোড়া আলাদা করে দেবো, কারণ প্রতিবার এই ফাটা বাচ্চা নিতে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ মারামারি সবসময় মারামারি।